এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ডক্টর, আমার ছেলে নন্দন ভিতরে। আপনার এই পেশেন্টের বাবা মা? হ্যাঁ ডক্টর। এখন আপাতত ওর অবস্থা ভালো নেই। আসলে মাথায় খুব চোট লেগে অনেকটাই ব্লাড বেরিয়ে গেছে, তাই কখন জ্ঞান ফিরবে সেটা আমরা পরিষ্কার করে বলতে পারছি না। কে গো কি হবে? যাই হোক না কেন, 24 ঘন্টা পর সব বলা যাবে। আপনারা এখন ভরসা রাখুন, আমি শুধুমাত্র এটুকুই বলতে পারি। না, আপনি মিথ্যা কথা বলছেন। আমার ছেলে ভালো আছে, ওর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। কল্পনা! হ্যাঁ গো, উনি মিথ্যা কথা বলছেন, ডাক্তার মিথ্যা কথা বলছেন। নন্দনের কিছু হয়নি, ও ভালো আছে তো। ওর কিছু হয়নি তো বলো না, ডাক্তার এরকম বলছে কেন? ওর কি অবস্থা সেটা আমি খোলাখুলি বললাম। এবার আপনারা ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, এর চেয়ে বেশি কিছু আমি আর বলতে পারবো না। এতগুলো মন্দির ঘুরে বেড়ালে তো ভগবান কি এত সহজে হাত তুলে নেবে? ওইরকম না বলে ছেলেটা কিসে ভালো হবে সেটাই ভাবো। নন্দন ঠিক হয়ে যাবে, ও নিশ্চয়ই ফিরে আসবে। মনে সাহস রাখো, আমি ধৈর্য ধরে আছি তো। ডক্টরের কথা মতো অনামিকারই শুধু বেঁচে ফেরা উচিত, নন্দনের উচিত না। তবে আমি যা চেয়েছি ওটাই হবে, এটার জন্য নন্দনকে মরতেই হবে। এই ছেলেটাই তো কোর্টে যাওয়ার সময় আমাদের হাত থেকে পালিয়েছিল। হ্যাঁ তো, এই ছিল। তুমি এক কাজ করো, তুমি ওদিক দিয়ে গিয়ে পেছন থেকে ধরো, আমি এখানেই আছি। ঠিক আছে। তুমি ধরে ফেললেই আমি ওকে সামনে থেকে। হ্যাঁ স্যার। একে ছাড়া যাবে না, চলো। হ্যাঁ, সাবধান। স্যার বলুন। স্যার